বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে। নিজেকে বিশ্বমানে নিতে প্রতিনিয়ত শেখার কথা জানিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ডোমিনিকা থেকে প্রভিডেন্সে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। টেস্টের পাশাপাশি টি টোয়েন্টিতেও হারের বৃত্তে আটকা বাংলাদেশ। শেষ ১২ ম্যাচে মাত্র একটি জয়, সেটিও আবার ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে। সে কারণে এই ফরম্যাটে ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, হচ্ছেও তাই। বল হাতে দেশের বাইরেও নিষ্প্রভ মুস্তাফিজুর রহমান। ওভারসিজে শেষ ৫ ম্যাচে মাত্র ২ উইকেট, এশিয়ার বাইরে ইকোনমি ৯ এর উপর। আমি তো আমার দিক থেকে আমি মনে করি আমার অবসর করার পরে আমি কিছু আমি প্রায় ১ ডেড় বছর মতো আমার ঘর ভালো পারফর্ম ছিল না, তারপরে আমি মনে করি শেখার তো শেষ নেই, আর ইম্প্রুভ প্রতিদিন করা যায়। তা আমি চেষ্টা করছি আমি আরও ইম্প্রুভ করার জন্য, যেন আসলে যে বলটা আরও ভালো ভালো বলারদের মধ্যে কীভাবে হওয়া যায়। টাইগারদের পেস বোলিংয়ের দায়িত্ব সামলানো অ্যালান ডোনাল্ডের সঙ্গে সাদা পোশাকে বেশি কাজ করার সুযোগ হয়নি মুস্তাফিজের। এশিয়ার বাইরের উইকেটে পেসারদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করে জানালেন ফিজ। এশিয়ার ভিতরে দেখবেন ১৫০ রানে অন্য টিমে ১৫০ রান করতে গেলে অনেক কষ্ট হয়। আপনার এশিয়ার বাইরে দেখবেন আপনার ২০০ রান করলেও আপনার কোনো সেফ না, এখন এই কারণে আপনার ইকোনমিও বাড়তে পারে। ৬৫ ম্যাচে ২৭ উইকেট, টি টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজের নামের পাশে। এবার ক্যারিবিয়ানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগার। অস্ট্রেলিয়া অ্যাস্টন অ্যাগার। শুভদেবনাথ, নিউজ ২৪।